হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি সোহান অর্ণব আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর্নিং উইথ সোহান। তো ভিউয়ার্স, আজকে একটি প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব, এখান থেকে আমরা মূলত সিটি টোকেনটা ইনকাম করতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে কীভাবে টোকেনগুলো ইনকাম করব, কীভাবে উইথড্র করব, সকল প্রসেসটা আপনাদের দেখাই দিব। ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এখানে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যদি কোনো উল্টাপাল্টা করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এখান থেকে কীভাবে কী করতে হবে। তার আগে এটার প্রাইস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই। দেখেন ভিউয়ার্স, এই টোকেনটা কিন্তু লিস্টেড একটা টোকেন, এটার নাম হচ্ছে কোজাম, এটার সিম্বল যেটা হচ্ছে এটা সিটি টোকেন, ঠিক আছে? তো এটা প্রাইস বর্তমানে আছে একটা টোকেনের প্রাইস 0.002। অ্যাকাউন্ট খোলার পরই আমরা পেয়ে যাব এখান থেকে 100 টোকেন ফ্রিতে পেয়ে যাব, ঠিক আছে? 100 টোকেনের ভ্যালু আপনাদের দেখাই, তাহলে কত টাকা আসছে এখান থেকে। 100 টোকেনের ভ্যালু আসছে আপনার, দিচ্ছি 100 টোকেনের ভ্যালু 21 সেন্ট, ডলার বিনিময়ে কিন্তু এখন ইজিলি পেয়ে যাইতেছি। আর এখানে একটা আরেকটা অপশান আছে, সেটা আপনাদের দেখাই দিব ভিডিওর মাঝখানে। এখান থেকে অ্যাকাউন্ট খোলা বিনিময়ে 21 সেন্ট চলে আসতেছে। আর এটা যে মার্কেট আপনাদেরকে দেখাই, একটু নিচের দিকে আসি, এখানে লোডিং হইতেছে, আসুক। দেখেন ভিউয়ার্স, এটা প্রথমে দেখেন কতটুকু আসছিল, এরকম নিচে আসছিল, তো এটা ধাপ করে কতটুকু উপরে উঠে গেল। তো এর মানে বুঝতেছেন এটা প্রাইস কতটুকু লো কোয়ালিটির ছিল, এটা একেবারে একসাথে এতটুকু উপরে চলে আসছে। তো এর মানে কি এটা প্রাইস আরও উপরের দিকে যাইতে পারে। তো আমাদের অবশ্যই এই টোকেনটা ইনকাম করা উচিত। এখানে বেশি না, সারা দিনে একবার মাত্র কাজ, প্রতিদিন জাস্ট একটা করে ক্লিক লাগবে, ঠিক আছে? প্রতিদিন 24 ঘন্টা পর পর একটা করে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এখান থেকে মূলত টোকেনটা ইনকাম হতে থাকবে। এটা হচ্ছে মার্কেট দেখা, এটা কোথায় লিস্টেড আছে আপনাদের মার্কেট অ্যাপে যদি ক্লিক করি, তাহলে দেখাচ্ছে আপনাদের এটা কোথায় কোথায় লিস্টেড আছে এই টোকেনটা। ভিউয়ার্স, এটা হচ্ছে এক্সচেঞ্জারে লিস্টেড আছে, ফ্লাইবিটের মধ্যে এটা লিস্টেড আছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে আপনি যদি আপনার টোকেনগুলো ফ্লাইবিটের মধ্যে নিয়ে যান, সেক্ষেত্রে আপনাদের $10 তাদের ফি দিতে হবে, ঠিক আছে? তো আমি বলবো যে আপনার টোকেনগুলো আপনাদের কাছে হোল্ড করে রাখেন, আমি এটা নতুন আবার আপডেট দিব, আপনারা ইনকাম করতে থাকেন, এটা আমি আপডেট দিব যে কোন এক্সচেঞ্জারে নিলে এটা পরবর্তীতে আপনারা অল্প কিছু ফি দিয়ে এই টাকাটা উঠাই নিতে পারেন। এখন যদি উঠান তাহলে $10 কিন্তু ফি দিয়ে উঠাইতে হবে। তো দ্যাটস মিন আপনাদের এখন উচিত এই টোকেনটা ইনকাম করার, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করার। এটার যে নতুন আমি আপডেট দিব, সেই আপডেটটা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, যে এখান থেকে কীভাবে টোকেনটা আমরা অল্প ফির মাধ্যমে আমাদের টাকাটা যাতে পকেটে নিতে পারি। তো এখান থেকে কী কী করতে হবে সকল প্রসেস আমি এখন ভিডিওর মাঝখান দেখাই দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আর এখানে কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার অনেক অপশনই আছে, যে কী কী করলে অ্যাকাউন্ট ব্যান্ড হবে, তো আপনাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে, নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান্ড হয়ে যেতে পারে। ভিডিও শুরুতেই বলি, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিবেন। কারণ প্রতিনিয়ত যে সকল ভিডিওগুলো আপলোড করে থাকবো, সকল ভিডিওর নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরকম অফার আমি অনেকগুলো শেয়ার করছি আমার চ্যানেলে, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে এরকম ভালো ভালো অনেক অফারই আপনারা পাবেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে অ্যাকাউন্ট কীভাবে খুলবো, কীভাবে কাজ করবো, তাই না? তো অ্যাকাউন্ট খোলার জন্য এখন আমরা কী করবো, এই যে ডিসক্রিপশন বক্সের এই যে এটা দেখেছেন, টাইটেলটা দেখেছেন, এই টাইটেল উপর ক্লিক করবো। টাইটেলের উপর ক্লিক করে ডিসক্রিপশন বক্সটা অন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি ওয়েবসাইট লিঙ্ক লিখে এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো। আপনারা কী করবেন, সিম্পলি এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদেরকে একটা সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। বিকজ এরকম একটা ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে আসবে, তো আপনাদের এখান থেকে কী করতে হবে, সাইন আপ করতে হবে। তার জন্য কী করবেন, প্রথমে বলি এখানে একটা ই দিবেন, আইডি। আইডি মানে কি হচ্ছে আপনাদের ইউজার নেম, যেমন আমার নাম সোহান, আমি সোহানের পরে ধরেন 456 এরকম দিয়ে দিলাম, সোহান 456 এরকম আপনাদের নাম দিবেন, নামের পরে যে কোনো তিনটা সংখ্যা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর পাসওয়ার্ডের দিকে অবশ্যই স্ট্রং ক্যাটাগরি পাসওয়ার্ড হতে হবে, যেমন আপনার নাম ধরেন আমার নাম সোহান, সোহানের পরে আমি দিলাম কত 2030.@ এরকম টাইপের আপনারা দিবেন, ঠিক আছে? তো আপনারা এরকম একটা কঠিন পাসওয়ার্ড দিবেন তাহলে, যাতে এটা নেয় না, হলে সহজ পাসওয়ার্ড দিলে কিন্তু এটা নেবে না, অনেক সিকিউর একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনারা এরকম একটা পাসওয়ার্ড দিবেন, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, ঠিক আছে? তারপরে আপনারা ইমেলের জায়গায় আপনাদের যে ইমেল সেই ইমেলটা দিয়ে দিবেন, নেমের জায়গায় আপনাদের পুরো নামটা দিয়ে দিবেন। তারপর কী করবেন, অ্যাকসেপ্ট অল যে লেখাটা আছে এখানে যদি আপনার ক্লিক করেন, সবগুলাই টিক মার্ক হয়ে যাবে। তারপর আপনার কী করবেন, যে সাবমিট যে বাটনটা আছে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা যে এখানে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলের একটা কোড চলে যাবে, ঠিক আছে?
ভিউর সাবমিটে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম পেজটা ওপেন হয়ে যাবে। এখানে বলবে কি আপনাদের কোড দিতে, কোডটা কোথায় পাবেন, যে ইমেল যেটা আছে সেখানে। ভিউয়ার্স এখানে আপনারা সিম্পলি কী করবেন যে আপনাদের যে ইমেলে যে কোডটা তারা পাঠাবে এই কোডটা এখানে বসাই দেবেন, ঠিক আছে। কোডটা কেমনভাবে আসবে আমি দেখাই, এরকমভাবে একটা কোড আসবে, তো কোডটা আপনারা কী করবেন যে এখানে বসাই দিবেন, দেখাই যে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে নিচের দিকে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ভেরিফাইড হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, তারপর আপনারা সিম্পলি আপনাদের যে ইউজার নেম যেটা বলছিলাম নামের পরে 2-3টা সংখ্যা ওইটা দিবেন এখানে, এখানে দেওয়ার পর তারপর যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অ্যাকাউন্ট খুলছিলাম সেই পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন। দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টে চলে যাইতেছি, লগ ইন করতেছি, তারপর আপনার বাকি কাজগুলো দেখাই। ভিউয়ার্স লগ ইন করার সাথে সাথে এরকম একটা পেজ আপনার মধ্যে ওপেন হয়ে যাবে। তারপর কী করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনাদের যে এখানে যে দেখাচ্ছেন অপশনগুলো এখানে ক্লিক করবেন, যে কুইজ যে অপশনটা আছে এখানে ক্লিক করি, দেখি এখানে কী আছে। তো এখানে ক্লিক করলাম, আসুক, তো এখানে মেবি কিছু নেই। তো কমিউনিটিতে ক্লিক করি, কমিউনিটিতে ক্লিক করলে এখানে মানে আমাদের টোকেনগুলো সব শো হবে। তো না মেবি দাঁড়া নাম দেখেনি একটু। ভিউয়ার্স এখানে আপনারা আপনাদের ব্যালেন্সটা দেখতে পাবেন। অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনারা 100 টোকেন কিন্তু ফ্রিলি পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে একটা বড় কথা হচ্ছে কি, আপনারা যদি এখানে রেফার করেন, রেফার করা যাবে না। বর্তমানে তারা রেফার করলে কি কেন জানি অ্যাকাউন্টগুলো ব্যান করে দিতেছে, তাই আমি নিজের রেফারের দরকার নেই। আপনাদের আমি সাজেস্ট করবো যে আপনারা রেফার টেফার এখন করেন না, আমার যে আপডেটের জন্য ওয়েট করেন। আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আমি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন হয়ে যাবেন। তার পরবর্তী আপডেটগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে দিয়ে দিব। আর উইথড্রয়ালের ব্যাপারটা আমি আমার নতুন একটা ভিডিও ক্রিয়েট করব, সেখানে আমি আপনাদেরকে দেখাই দেবো। তো এখান থেকে আমাদের আর কী কাজ আছে সেটা আমি দেখাইতেছি। আপনারা কী করবেন, আপনারা সিম্পলি যে ম্যান আইকনটা দেখছেন ম্যান আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ম্যান আইকনে ক্লিক করে দিলাম, ম্যান আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্যালেন্সটা এখানে শো হবে। আপনাদের যে অ্যাক্টিভিটিস আছে, আপনাদের ওয়ালেট ব্যালেন্স সব এখানে দেখতে পারবেন। তারপর আমি আপনাদের যদি নিচের দিকে দেখাই তাহলে দেখতে পারবেন, এখান থেকে দেখেন, এখান থেকে যে লগ ইন রিওয়ার্ড আছে, এখন আমরা কী করবো, লগ ইন রিওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করে দেবো, তাহলে আমরা এখান থেকে আরও কিছু টোকেন পেয়ে যাব। তো লগ ইন রিওয়ার্ডের উপর ক্লিক করে দিলাম, দেখি এখান থেকে কী আসে। এখান থেকে মেবি আমাদের আরও কিছু টোকেন অ্যাড হবে, আমি পেজটা রিফ্রেশ করে নিই। ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু আরও 30টা টোকেন তারা দিয়ে দিলো এখানে ক্লিক করা বিনিময়ে, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা এটা রেফার করতে চাই তাহলে রিকমান্ড ইউজারের মাধ্যমে কি আমরা এখান থেকে রেফারটা করতে পারবো ইউজার নেমের মাধ্যমে। কিন্তু আমি সাজেস্ট করবো এখন কেউ রেফার টেফার করেন না ভাই, আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সিরিয়াসলি ব্যান হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই ওয়েট করবেন, আমি যতক্ষণ পর্যন্ত আমি নতুন একটা ভিডিও আপলোড না দিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে ইনকাম করবেন। লগ ইন রিওয়ার্ডের কাজটা যেটা দেখালাম এটাই হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ। এখান থেকে আমাদের কী করবো, প্রতিদিন আমরা 24 ঘন্টা পর পর এসে লগ ইন রিওয়ার্ডে একটা করে ক্লিক করবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর কোনো কাজ আমাদের এখানে আপাতত নেই, ঠিক আছে। তো আমরা আসবো, আসার পর শুধুমাত্র লগ ইন রিওয়ার্ডে একটা ক্লিক করে দেবো। আর উইথড্রয়ালের ব্যাপারটা দেখাই, উইথড্র করার জন্য সিটি সেন্ড যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর কী বলছে, ডু ইউ ওয়ান্ট টু রেজিস্ট্রেশন, এখানে এটা মানে হচ্ছে আপনাদের টু ফ্যাক্টর যে অপশনটা আছে এটা আপনাদের অন করতে হবে। আমি আপনাদেরকে আমার একটা ভিডিও দিয়ে দিব, দেখাই দিব যে কীভাবে আপনার টু ফ্যাক্টর যে অথেন্টিকেটর এটা কীভাবে অন করবেন, সেই ভিডিওটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে যখন থ্রিটি সেন্ডে ক্লিক করবেন, থ্রিটি সেন্ডে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলে আপনাদেরকে বলবে টু ফ্যাক্টরটা অন করতে। টু ফ্যাক্টরটা অন করে যদি নিতে চান তাহলে আপনারা এখন নিতে পারেন, এটা পরবর্তীতে অন করলে কোনো সমস্যা নেই। তো এতটুকু ভিডিও আপনারা এখন মূলত আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন আপনারা ঢুকে ঢুকে যে আপনাদের লগ ইন রিওয়ার্ডে ক্লিক করে আপনাদের যেটা এইটা টোকেনটা সেটা ইনকাম করে নেওয়া। তো আজকে ভিডিও এতটুকুই, আপনারা প্রতিদিন 24 ঘন্টা পর পর আসবেন, আসার পর লগ ইন রিওয়ার্ডে ক্লিক করবেন আর আপনাদের টোকেনগুলো দিবে। আর টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড আপনাদের দেখাইলাম, আর এটা একটা এক্সচেঞ্জারের মধ্যে লিস্টেড করা, তো দ্যাটস মিন এটা থেকে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট আসতে পারে ইন ফিউচার। তো এখন যেহেতু এটা প্রাইস আপের দিকে যাইতেছে, তো এটা আরও আপের দিকে যাইতে পারে। তো সকালে কিন্তু এখানে কাজ করবেন, কাজ করে যে আপনাদের টোকেনগুলো ডেলি ইনকাম করে রাখবেন। আর আমি আবারও বলতেছি কেউ রেফার টেফার করতে যাবেন না এখন, আমার যে পরবর্তী যে আপডেট সেটার জন্য সকালে ওয়েট করেন, আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সকালে জয়েন হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা সকল কিছুর আপডেট ওখানে পেয়ে যাবেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো থাকে কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।